হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকের ব্লগটা আমি সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করেছি, আর আজকে হচ্ছে বুধবার, আর বাসন্তী পুজোর আজকে নবমী তিথি। তো আমরা যাচ্ছি এখন বাসন্তী পুজো দেখতে, কালকেও যাবো ভেবেছিলাম, কালকে ভিডিওতে তোমাদেরকে বলেছি তো, কিন্তু যাওয়া হয়নি। আর আজকে রেডি হয়েছি, এখন দেখি কতটুকু যেতে পারি। তো যতটুকু যাব আমরা দেখবো, তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো। আর এখানে দেখো সনু রেডি হয়ে বসে আছে, বসে বসে টিভি দেখছে। হাই বলে দাও। হাই। বলো কোথায় যাচ্ছ? পূজুতে। পূজুতে যাচ্ছি। আমরা বাসন্তী পূজুতে যাচ্ছি। বলো। তো আজকে সকাল থেকে কোনো ব্লগ করিনি, কারণ আজকে প্রচণ্ড গরম পড়েছিল আর ভিডিও করতে কোনো ইচ্ছেই করেনি। তো আজকে পুরো দিন এইভাবেই কেটে গেল। তো আজকে যেহেতু বাসন্তী পুজোতে যাচ্ছি, তো সেটা ভেবেই আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করলাম, দিনের বেলা করিনি। তো চলো দেখা যাক কতটুকু করতে পারি, চলো। তো আমরা এখন বাড়ি থেকে বেরিয়েও পড়েছি, আর বাসন্তী পুজোর কাছাকাছি চলেও এসেছি। বাসন্তী পুজোর ঠিক একটু আগেই একটা কালী মন্দির আছে, এটা তো এখানে আমরা নেমেছি, প্রদীপ জ্বালাবো। তাই না করো বাবা, I'm gonna make it.
আমি মনে করি আপনারা অবশ্যই ভগবানের কথা শুনবেন। আজকে একটা পরম পবিত্র তিথি, যেই দিনে ভগবান সে রামচন্দ্র দশরথ রাজার ঘরে আবির্ভূত হয়েছেন সেই পবিত্র তিথি আজকে শুভ রামনবমী। সকলে এবার রামের নামে জয় ধরে দিলেন সবাই মিলে। শাস্ত্র বলেছে দেখো দুইটা পাখি কিনলো, একটা ওর জন্য একটা ওর ভাইয়ের জন্য। সমাধি আপনারা পুরাণ পড়লে পাবেন, দেবী পুরাণ, দেবী পুরাণ পড়লে সমস্ত কথাগুলো একদম আপনারা মুখস্থ করতে পারবেন। দুজনাই সম্পদ হারিয়ে পথে পথে ঘুরছে, সমাধা মনে তখন বললেন তোমাদের যে দুর্গতি, এই দুর্গতি নাশ করতে হবে, তোমাদের দুর্গা পূজা করতে হবে। আমি শক্তি দেখো আমরা মাস্ক পরেই একটা ছবি তুলে নিলাম, তো আমরা এখন বাড়িতে চলে এসেছি। আর দেখো আজকের চাঁদ মামাটা খুব সুন্দরই লাগছে। তো আমরা এখন মেলা থেকে চলে এসেছি, বেশিক্ষণ থাকিনি। আর মেলাতে একটু একটু দোকানও উঠেছিল কয়েকটা, কিন্তু আমরা ওইদিকে যাইনি, কারণ ওইদিকে লোকের ভিড় প্রচুর। তো ওকে নিয়ে, সনকে নিয়ে ওখানে যাওয়াটা রিস্কি হয়ে যাবে, তাই যাইনি। আর ওখানে গেলে ও বায়না করবে, শুধু এটা কিনো সেটা কিনো, তো সেই জন্য আরও যাওয়া হয়নি। আর এরকম যদি যেতাম তাহলে তো সংস্পর্শটা আরও বেশি বেড়ে যেত, তো সেই জন্য যাইনি সেই ভয়ে। আর তো ওখান থেকে চলে আসলাম, আর তোমাদেরকেও দোকানপাটগুলো দেখানো হয়নি। আর এদিকে শোনো দেখো, ওই যে পাখিটা কিনলো মেলা থেকে, তো এটা দিয়ে খেলছে ঘরে এসে, এখনও ড্রেসও খুলেনি, কিন্তু এটা দিয়ে খেলা শুরু হয়ে গেছে। দেখো কি লাফালাফি। আর ওর ভাইয়ের বেলুনটা আসার সময় দিয়ে চলে এসছে, আর নিজেরটা দিয়ে এখন খেলছে ঘরে। আর এটা হচ্ছে অন্য আরেকটা জায়গার পুজোর প্যান্ডেল, ওইখানে আমরা যাইনি, আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে শান্তির বাজার এই পুজোটা হয়েছে, তো ওইখানে যাইনি, মিস করলাম। ওই পুজোটা কিন্তু খুব সুন্দর হয়েছে, কিন্তু যাওয়া হয়নি। আর ছবিটা কালেক্ট করেছি অন্যদের থেকে।
এটা হচ্ছে পরের দিন সন্ধেবেলার, মানে দশমীর দিন। তো প্রতিমা বিসর্জন দিতে নিয়ে যাচ্ছিল আমাদের বাড়ির সামনে দিয়েই, তো এখান থেকে একটু ভিডিও তুলে রাখলাম তোমাদের জন্য। আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখলাম, আবার নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে আমার সঙ্গেই থাকতে পারবে আমার বন্ধু হয়ে। বাই বাই।